আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার মেয়ের স্কুলে যাচ্ছি। 6 মাসের বেতন দেওয়া ছিল, এখন আর 2 মাসের বেতন দিব, আর অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট আনানোর জন্য যাচ্ছি। এখানটা পানি দেওয়ার কথা, ব্রাহ্মণ স্কুলের কাছে আসছি, বৃষ্টির পানি জমে আছে। স্কুল, স্কুলের মাঠ, ওটা নতুন উঠতেছে, আর এই যেটা পুরানো, এই যে স্কুল। স্কুলে তেমন একটা আসা হয় না, যেদিন স্যারেরা বলো ওই দিনই আসি, তাই সে অ্যাসাইনমেন্ট নিয়ে যাই। এই যে অ্যাসাইনমেন্ট আজকে নিয়ে যাচ্ছি। প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেয়, সপ্তাহটা সপ্তাহে এসে নিয়ে যায়। এটা ব্রিজ, ব্রাহ্মণ স্কুলের আমরা যখন লেখাপড়া করছি ব্রিজটা তখন তৈরি ছিল, এখনো মনে হয় কি সে আগের মতো। স্কুল থেকে এসে এখন আমি রান্না বসিয়েছি। লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিষ্টির কিছুটা কম থাকে, সেই জন্য আমি একখান চিনি অ্যাড করে দিচ্ছি। আমার মিষ্টি কিংবা মাঝিটা দিয়ে রয়েছে, আমি অল্প পরিমাণে হলুদ মরিচ গুঁড়া দিয়ে দেবো। ইলিশ মাছটা আমি ভেজে নেব, লবণ, এখন এটিকে ভালো করে মিক্স করে দেবো। ইলিশ মাছ সবাই পছন্দ করে, আমার দুইয়ের অনেক পছন্দ, আর শাশুড়ি আসছে, বিশেষ করে তার জন্য ইলিশ মাছ ভাজাটা করতে হবে। ট্যাক করে তেলটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেছে, আমি উঠে দিয়েছি। ওষুধটা হয়ে গেছে, ওষুধটা হয়ে গেলে নামিয়ে দিলাম।
একটু করে নামিয়ে নেব। হ্যাঁ দেবো, এই যে আগে তুমি খেয়ে নাও। এই যে এখানে এই দাও, দিছ মাছ দিছ, মিষ্টি দাও আমার মায়ের, মাছ দাও, ইলিশ মাছ দাও, একটু তেল দাও, ইয়ে একটু তেল দাও, মরিচ দাও। কে তুমি মিষ্টি কুমড়া খাও না? আজকে আমার ননদের ছেলে বেড়াতে আসছে, এটা ওর অনেক পছন্দ, সেই জন্যই ফুচকা চটপড়ি। ওরা স্কুলে গেলে স্কুল থেকে এটা কিনে খায়, বাইরের জিনিস খাওয়া ভালো না, সেই জন্য ঘরে আমি বানিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বানিয়েছি। হ্যাঁ সবকিছু দাও উপরে, আস্তে আস্তে হেসে লাগা দিন, সবটাই দাও। হ্যাঁ আমি একটু দিয়ে দিই, শসা সুন্দর করে দাও। আমি অল্প একটু দিয়েছি, কেন আম্মু পরিমাণ মতো দিবে। এই যে তুই টকে ছাড়ান কাঁচামরিচ, দেখতে সুন্দর। এই যে তুমি তো টুকটা ওই দুটো তিনটা কাঁচা মরিচ ভাজতেছি, দারুণ লাগতেছে দেখতে, বাহ সেই লাগতেছে। দেখো আচ্ছা ওটা কাঁচা মরিচ ভাজছে, হেভি ভালো। আচ্ছা আগে নাবিরে দিও নি, এই না সবাই দিয়ে দিব, ভাত খায় নাই, ভাত খায় নাই, ভাতের স্বাদ কি গলে মিড়ে তো তরকনটা এই যে না এই যে কাঁচা মরিচ দিও তোমার কোনটা খুব সুন্দর করে, এই যে ফুচকাটা মামার জন্য আনা, মামাকে দেয়নি, মা এটা জারাবনের ফুচকা, এটা আলামিনের আব্বুর ফুচকা, এই চটপটি এটা ইরামনির চটপটি, এটা নাবিলের চটপটি, আর এটা আমার মার চটপটি। আর এখানে সব দেওয়া আছে, যার যা প্রয়োজন সে সে নিয়ে নেবে। এখন ভালো লাগতেছে না তেমন একটা, এই যে আমার ছেলে ঘুমাই রয়েছে, দাদুরে অনেক এই কয়দিন অনেক দাদুরে খুঁজছে, দাদুর পা নাগাই দিছে, এখন তো ঘুমাই রয়েছে, উঠা দেখবো যে দাদু চলে যেতেছে। নাবিদ আবার আইসো, আবার আইসো, নাবিদ আবার আইসো ফিরে, ঘুম থেকে উঠলে খুঁজবো, আচ্ছা ভালো হয়ে ঠিক কর।